السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فما للذين كفروا قبلك مهطعين عن اليمين وعن الشمال عزين أيطمع كل امرئ منهم أن يدخل جنة نعيم. كلا إنا خلقناهم مما يعلمون. সম্মানিত ভাই বোনেরা, যারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমাদের আজকের তাফসীর দেখছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন এবং আল্লাহর কাছে দোয়া করি যে সময়টা আমরা এখানে দেই সেটা আল্লাহর রাস্তায় আল্লাহর দিন শেখার জন্য এবং তার কোরআন বোঝার জন্য সময়টাকে আমরা এখানে রেখে দিই। কাল কেয়ামতের ময়দানে যেন আমাদের নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ এটা কবুল করে নেন। সম্মানিত ভাই বোনেরা, আজকে আমি সুরা আল মাআরিজের কয়েকটা আয়াত নিয়ে এখানে তেলাওয়াত করার পরে চিন্তা করেছি যে আলোচনা করব। সেখানে 36 নম্বর, 37, 38 এবং 39 এই চারটা আয়াতকে আমরা হাইলাইট করব ইনশাআল্লাহ। আমরা প্রথম আয়াত যেটা দেখি সেটা হলো একটা দীর্ঘ আলোচনার পরে আল্লাহ তাআলা এই আগে যে সমস্ত আয়াত নিয়ে এসেছেন সেখানে তিনি দুই শ্রেণীর কথা বলেছেন। এক শ্রেণী হলো যারা কেয়ামতের ময়দানে লাঞ্ছিত হবে এবং কেয়ামতের পরে তাদেরকে লাবাতে দেওয়া হবে, জাহান্নামের একটা জায়গা বা জাহান্নামের একটা অংশ যেখানে আগুন থাকে, এবং সে আগুন অন্যান্য আগুন থেকে একটু আলাদা এই কারণে যে নাজ্জা আতান লিশাওয়া হয়, এটা মাথার খুলি থেকে চামড়া গুলোকে আলাদা করে দেয়, গোস্ত গুলোকে হাড় থেকে আলাদা করে দেয়। এটা এমন যে কয়েক শ্রেণীর লোকদেরকে টার্গেট করা হয়, মান আদবারা ওয়া তাওয়াল্লা, ইসলাম থেকে বা কোরআন থেকে দূরে সরে গেছে, অর্থ নিয়ে দুনিয়ায় ব্যস্ত হয়ে পড়েছে, সেইগুলোকে সংরক্ষণ করার জন্য ব্যস্ত হয়ে থাকতো, এই ধরনের। এবং এই এই ধরনের লোকদের একটি চরিত্র ছিল খুব মারাত্মক, তাদের হালুয়া, সাংঘাতিক কাতর, সাংঘাতিক ব্যস্ত, এরকম লোক ছিল। তারা যখন কোনো অনিষ্টতা আসতো তারা চিৎকার করতো, আহা মরে গেলাম। আর যখন ভালো কাজ, ভালো জিনিস তাদের হাতে আসতো সেটা যক্ষের ধনের মতো আটকে রাখতো, কাউকে সেখান থেকে ভাগ দিত না। তো এই চরিত্র থেকে কিছু লোক আলাদা যাদেরকে আল্লাহ তাআলা সম্মান দেবেন। তার মধ্যে একজন একদল হলো যারা সলাৎ বা সলাতের প্রতি তারা পাবন্দি আছে, যারা মানুষকে উপকার করার জন্য নিজের টাকা পয়সার মধ্যে মনে করতো যে মনে করে যে আমার এখানে ভিক্ষুক এবং মাহরুমদেরকে টাকা পয়সায় আমার এখানে হক আছে, এবং যারা কেয়ামতের দিনটাকে মানে বিশ্বাস করত, আজাবটাকে ভয় করত, যারা গুপ্তাঙ্গকে হেফাজত করত, এবং যারা আমানাত এবং যে সমস্ত অঙ্গীকার তারা করতো সেটা পূর্ণ করত, এবং যে সাক্ষী দেওয়ার ক্ষেত্রে তারা সুদৃঢ় থাকতো, সালাতকে তারা সুন্দরভাবে সংরক্ষণ করত, এদেরকে আল্লাহ তাআলা জান্নাতে দেন। এই দলের সৌভাগ্য হলো যে তারা দুনিয়াতেও ভালো অবস্থায় থাকে, আখেরাতেও ভালো অবস্থায়। দুনিয়াতে ভালো অবস্থায় থাকে মানে এটা না কিন্তু টাকা পয়সা ওলা নিয়ে থাকে, কিন্তু
তারা অর্থ সম্পদ না থাকলে তারা বোঝে যে কেন অর্থ সম্পদ নাই, অর্থ সম্পদ আসলেও তারা বোঝে কেন অর্থ সম্পদ আসলো। হ্যাঁ, তার মানে প্রত্যেকটা বিষয়ে তারা সুনিশ্চিত থাকে, সুচিন্তিত থাকে এবং অ্যাওয়ার থাকে, চেতন সচেতন থাকে, তারা সচেতন থাকে যে আমরা কি। তারা যখন রহম আসে আল্লাহর পক্ষ থেকে, শুকুর আদায় করে নেয়ামত পেলে। যখন দুঃখ আসে তখন সবর এখতিয়ার করে। তাদের এই গুণগুলো আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন যে এই গুণের অধিকারী লোকেরা জান্নাতে যাবে এবং সম্মানিত হবে। ওদের সম্মান দুনিয়াতেও থাকবে, ওদের সম্মান কবরে থাকবে, ওদের সম্মান আখেরাতে থাকবে, ওদের সম্মান জান্নাতেও থাকবে। কিন্তু তার বিপরীত পাশে কিছু লোকদেরকে আল্লাহ এখন বলছেন এই 37 নম্বর আয়াতে, ফামালিল্লাযীনা কাফারু, কি হয়েছে যারা কুফরি করে, কুফরি করেছে, কেবালাকা, আপনার সামনে দিয়ে, আপনার সামনে, মানে এখানে শুধু সামনে বোঝানো হচ্ছে না, এখানে আল্লাহ রসুল তাদের অবস্থা দেখতেছেন এইটা বোঝাচ্ছে, বুঝতেছেন এটা বোঝাচ্ছে। তার মানে এটা না যে সবসময় তারা সামনে এসে এই কাজগুলো করে, বরং তাদের এই কাজগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং দেখতেছেন, স্বয়ং তিনি এগুলো দেখতেছেন। এইরকম ক্ষেত্রগুলোতে আল্লাহ তাআলা বলছেন যে কেবালাক, যে আপনার সামনে ঘটতেছে সবকিছু। এখন এই বলে তারপর আল্লাহ আবার বলতেছেন যে আনিল ইয়ামিন ওয়ানিশ শিমাল, ডান পাশে এবং বাম পাশে। এখন ডান পাশ এবং বাম পাশ আর ওদিকে সামনে যখন বর্ণনা করা হয়ে থাকে, তাহলে পিছনটা কিন্তু আর বাদ থাকে না। এটা আল্লাহ তাআলার বর্ণনা ভঙ্গি, এটা হলো কোরআনের এই ভাষায় এই ধরনের সিস্টেম দেওয়া থাকে যে বুঝে নিতে হয় অনেক কিছু। একেবারে স্পষ্ট করে তিনি সামনে বললেন, ডাইন বললেন, বাম বললেন, এর মানে এটা নয় যে আল্লাহ রসুলের পিছনে তারা কিছু করে না, না, সামনেও করে, ডাইনেও করে, বামেও করে, পিছনেও করে। এই যে বদগুণ গুলো বলতেছেন, প্রথম বদগুণ হলো কি, ফামালিল্লাযীনা কাফারু, কি হয়েছে ওদের যারা কুফরি করায়, কি কিবালাকা, আপনার সামনে দিয়ে, মুহতিঈন, দৌড়ে যায়, দৌড়ে যায়, খুব জোরে দৌড়ায়, জোরে হাঁটে। তার মানে হলো এটা দুটো অর্থ করা যায়, একটা হলো মুহতিঈন শব্দটা যখন আসে তখন দৌড়ানোর একটা সিস্টেমের নাম। আমরা যারা দৌড়াই, আমি জানি না আপনারা যারা দৌড়ান তারা এটা খেয়াল করেন কিনা, যে খুব জোরে হেঁটে যাওয়ার সময় চোখটাকে মুখটাকে উঁচুর উঁচু দিকে রেখে চলা অথবা মাথা নিচু করে চলা, এই দুটো সিস্টেম আছে চলার ক্ষেত্রে। যারা উদ্ধত, যারা খুব গর্ব করে বেড়ায়, যারা খুবই নোংরা মানসিকতার, অন্যকে অন্যকে ঠাট্টা ছোট মনে করার জন্য রাস্তায় চলে, তাদের মাথাটা সবসময় উঁচু হয়ে চলে। মুহতে আইন শব্দের অর্থ হলো যে মাথা উঁচু করে চলা, জোরে জোরে চলছে কিন্তু মাথাটা উঁচু করে চলে। এই উঁচু মাথা উঁচু করে চলছে, আরেক দল লোক আর মাথা নিচু করে চলে, যেটা আল্লাহ তাআলা জান্নাতে যারা যাবেন তাদের কথা বলেছেন, তো ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা, বিনয়ী হয়ে মাথা নত করে চোখটা মোটামুটি ভাবে নিজের দিকে রেখে চলে, এদিক 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 উঁচু করে চলা, এটা জান্নাতি মানুষের রাস্তা চলা নয়। অনেক সময় অনেককে দেখেছি যে শুধু এদিক 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 করতেছে না, তবে হ্যাঁ যেখানে দেখা দরকার সেখানে দেখতে হবে। যেমন আপনি ট্রেন নিচ্ছেন, সেখানে কিন্তু আপনার চতুর্পাশে দেখা দরকার যে গাড়ি আসতেছে কিনা, আপনি রাস্তা পার হচ্ছেন সেখানে চতুর্দিকে দেখা দরকার যে আপনার কোনো সমস্যা হয়, ওটা না, কিন্তু রাস্তা চলার সময়, সাধারণ চলার সময় মাথা নিচু করে চলা, দৃষ্টি নত করে চলা, আপনার দৃষ্টিকে অত দূর রাখেন যতদূর আপনার দরকার হয়, এই পাশে ওই ঘরে কি হচ্ছে, ওই রাস্তার মোড়ে কি হচ্ছে, এসব গুলো দেখা জান্নাতি মানুষের লক্ষণ নয়। জাহান্নামে যারা যাবে তারা মাথাটা উঁচু করে, মাথা উঁচু করে, চোখ উঁচু করে এদিক ওদিক
দেখাতে দেখাতে তারা চলে যায়, দর মানে এখানে গর্ব থাকে। আল্লাহ তাআলা তাদেরকে বলছেন যে ওদের কি হলো, এটা কেন করে? এটার দ্বারা আল্লাহ রাসূলের কাছে প্রশ্নের উত্তর চাচ্ছে না যে ইয়া রাসূলুল্লাহ আপনি এখন যান যে ঘরে ঘরে যে প্রত্যেকের কাছে শুনে দেখেন, এই ভাই তুমি এরকম মাথা উঁচু করে চলো কেন, তুমি এরকম মাথা উঁচু করে চলো কেন? এটা কিন্তু আল্লাহ আল্লাহ রাসূল এটা মানে আদিষ্ট নন, আল্লাহ রাসূলকে আদেশ করা হচ্ছে না যে আপনি যে প্রত্যেক ঘরে ঘরে যে খোঁজ নিয়ে দেখেন তারা কেন মাথা উঁচু করে। আল্লাহ এই প্রশ্নটা করেছেন ধমকি দেওয়ার জন্য। কখনো কখনো কোনো কোনো প্রশ্ন আসে তাহাক্কুম, হুমকি, তারা এইরকম করে গর্ব করে চলতেছে, মরে দেখো কেন এটা করে, কি হয়েছে তাদের, এ কেন করতেছে। দ্বিতীয় যে খারাপটা করে তারা হলো আনিল এমিনি ও আনিস শিমালি আইসিন, তারা ডাইনে এবং বামে আইসিন হয়ে চলে। আইসিন এটা বহু বচন, আইজাতুনের আইজাতুন এর বহু বচন, এর অর্থ হলো ফিআতুন, ফিআতুনের দল, ছোট ছোট দল, ছোট ছোট দল, ছোট ছোট গ্রুপে, এখানে একটা গ্রুপ ওখানে একটা গ্রুপ। দেখবেন যখন আনরেস্ট হয় সমাজে, সমাজে যখন অশান্তি দেখা দেয়, গন্ডগোল দেখা দেয়, তখন কিন্তু মানুষ এই গ্রুপে গ্রুপে এখানে সেখানে এরকম করে, এ বাড়িতে ও বাড়িতে, ও বাড়ির সামনে এ বাড়ির সামনে, এ রাস্তায় কিছু ও রাস্তায় কিছু, এরকম করে তারা বেড়ায়। তো এদের এই এই যে এইটাই একটা সমাজে যখন দেখবেন যে সে সমাজে গ্রুপে গ্রুপে দাঁড়ায় এর ঠাট্টা ও ওর ঠাট্টা ও ওখানে, তখন সে 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 সমাজ খুব বেশি ভালো না। আমরা যখন লন্ডন থেকে সোয়ানসিতে যাই, তখন আমরা রাত 8টার পরে যে রাস্তাঘাটে মানুষজন দেখতাম না, সবাই যার সেই ঘরে চলে গেছে, খুবই আরামের জীবন যাপন। এই লন্ডনে আসার পরে রাত 3টে পর্যন্ত ওখানে একদল গ্রুপ, ওখানে একদল, ওখানে একদল, এরকম করে আড্ডা দিত তারা, মানে আমরা যে এলাকায় থাকতাম, এখনো যে এলাকায় গেছি সেখানেও দেখি। তো এসবগুলো অসুস্থতার লক্ষণ, সব জায়গায় যেখানে দেখবেন যে এরকম মানুষ গ্রুপে গ্রুপে দাঁড়ায় আড্ডা দিচ্ছে, রাত হয়ে গেছে কেয়ার নাই, সেসব সমাজগুলো অসুস্থ সমাজ। এটা আল্লাহ তাআলা বলছেন যে যে রাত্রে যে ঘুমানোর জায়গা, মানুষে ব্যস্ত থাকবে এটাই হলো মেন জায়গা, একত্রিত হওয়ার সময় আছে সে সময় একত্রিত হবে, এটা খুব ভালো, এবং সে একত্রিত হওয়ার একটা জায়গাও থাকা দরকার। মুসলমানদের মসজিদ আছে, সেখানে যে একত্রিত হবে, সেখানে যে একসাথে বসবে, সেখানে যে নামাজ পড়বে, সেখানে যে জিকির করবে, রাস্তাঘাটে যেখানে সেখানে যত্রতত্র গ্রুপ করে করে কথাবার্তা বলা অসুস্থ সমাজের লক্ষণ। এটা মানে খেয়াল করুন, আপনাদের সন্তানদেরকেও এই ধরনের অবস্থা থেকে বাঁচানোর চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বলছেন যে আনিল ইয়ামিনি ওয়া আনিস শিমাল, ডান দিক থেকে অথবা বাম দিক থেকে, আনিল ইয়ামিনি ওয়া আনিস শিমাল আইজিন, দলে দলে পৃথক হয়ে তারা মানে আছে। তো একদল আল্লাহ রাসূলের সামনে দিয়ে গর্ব করতে করতে যাচ্ছে, একদল ডাইনে এরকম গ্রুপ নিয়ে আছে, বামে গ্রুপ নিয়ে আছে আল্লাহ রাসূলকে কেন্দ্র করে। এটা এটা যে কত খারাপ যে বলার মতো। আল্লাহ এদেরকে লক্ষ্য করে সূরা আল মুতাফফিফিনে এরকম বলেছেন যে ওয়াইদা মাররু বিহিম ইয়াতাগামাযুন, যখন নবী এবং নবীর অনুসারীরা তাদের পাশ দিয়ে অতিক্রম করে চলে যায়, পাশ দিয়ে চলে যাচ্ছে, ইয়াতাগামাযুন, তারা একজন আরেকজনকে পোক করে, গুতা মারে, ঠাট্টা করে দেয়, এই দেখ এই দেখ এই দেখ, ওই কালা যাচ্ছে, ওই ধলা যাচ্ছে, এরকম আমাদের যে সমাজ যেটা আর কি। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপরীতে দাঁড়াতে যে কিছু লোক তারা এই কাজ করে যে তারা গামজনের মধ্যে, ইজিনের মধ্যে, মুহতি আইনের মধ্যে যুক্ত হয়ে গেল। জাহান্নামীদের চরিত্র কি, রাস্তা দিয়ে হাঁটতেছে মাথা উঁচু করে গর্বোদ্ধত হয়ে। জাহান্নামীদের চরিত্র কি, ইসলামের ইসলামের যারা পক্ষে, ইসলাম নিয়ে যারা কাজ করে, ইসলাম যারা প্রচার করে, তাদের বিপরীতে ডাইন বামে বিভিন্ন জায়গায় তারা দাঁড়িয়ে যায়, ধলে তলে দাঁড়িয়ে যেয়ে তারা মানে একে অপরে ঠাট্টা বিদ্রুপ করে,
ইদা মারু বিহিম এতগামাজুন, তারা যখন এই মানুষদের পাশ দিয়ে, ভালো ভালো মানুষদের পাশ দিয়ে যাচ্ছে, তখন তারা পোক করতেছে, তাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপের বান মেরে দিচ্ছে। ওয়াইদান কলাবু ইলা আহলিহিম ইন কলাবু ফাকিহিন, এবং যখন তারা ঘরে চলে যায়, ঘরে চলে যাওয়ার পরে সেখানে যে খুবই হাসি ঠাট্টা গর্ব শয়তানি বাদরামি নিয়ে তারা আছে। ওয়াইদা রাআউহুম ক্বালু ইন্না হাউলাই লাদাল্লুন, এবং তারা যখন মানুষ মুসলমানদেরকে দেখে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনুসারীদের, ক্বালু ইন্না হাউলাই লাদাল্লুন, তারা বলে ওরা তো সব বিভ্রান্ত বিভ্রান্ত হয়ে গেছে, ওরা সব বিভ্রান্ত হয়ে গেছে, ওরা সব বিভ্রান্ত হয়ে গেছে। আল্লাহ তাআলা এদেরকে লক্ষ্য করে বলছেন, এদেরকে ডেকে বলতেছেন, আয়াতমাউ কুল্লু মুরইম মিনহুম আন ইউদখালা জান্নাতে নাঈম। এই যে যাদের চরিত্র, তারা কি এই আশাটা, এই লোভটা করে তাদের প্রত্যেকে যে তারা জান্নাতে নাঈমের মধ্যে ঢুকে পড়বে, জান্নাতে নাঈমে ঢুকবে? জান্নাত নাঈম এখানে দুটো অর্থ হতে পারে। একটা হলো যে জান্নাতের একটা নাম, যেটা আমরা জান্নাতের অনেকগুলো নাম পাই, অনেক নাম আছে জান্নাতে। আমরা যে বলি যে আটটা জান্নাত, এটা না, কিন্তু জান্নাত একটা, জান্নাত একটা, তার আটটা দরজা আছে আর স্তর আছে অনেক। কতগুলো স্তর আছে, কতগুলো তলা বা স্তর আছে, এগুলো মানে কিছু হাদিস আপনার সামনে নিয়ে আসলে আপনি বুঝতে পারবেন। কোরআনে দেখেন আপনার মাওয়া আছে, নাইম আছে, তারপরে হলো মানে ওর উপরে রবদা আছে, তারপরে ওখানে আরো সামনে যে সমস্ত জান্নাত গুলো, ভালো ভালো জান্নাতের আছে, সেগুলো তো আছে। এরপরে স্তর স্তর আছে, সেই স্তর গুলোর মধ্যে সর্বোচ্চ স্তরে যে জান্নাতটা, সেই জান্নাতটা হলো আল ফেরদাউস, জান্নাতুল ফেরদাউস। উলাইকা আল্লাযীনা ইয়ারিসুনা আল ফেরদাউস, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনা আল ফেরদাউস, ইয়ারিসুনা আল ফেরদাউস, তারা ফেরদাউসের ওয়ারিস হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন এক জায়গায়, আচ্ছা তোমরা জান্নাতের সর্বোচ্চ জায়গাটা হলো ফেরদাউস, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন ফেরদাউসটাই চাইবে। এই কথাটা কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ, যে আল্লাহর কাছে যখন জান্নাত চাওয়া চাইতে হয় তখন জান্নাতের জান্নাতুল ফেরদাউস চাইতে হয়। আমি অনেকের কাছে শুনছি এবং এটা ঠাট্টা করে তারা অনেক সময় বলে থাকে, অনেকেই আবার দোয়াও করে, যারা ঠাট্টা করে বলে এটা অনেক সময় মানে অগ্রাহ্য বা মানে খুব বেশি গুরুত্ব না দিলেও হয়, যারা বলে যে আল্লাহ জান্নাতের বড় জায়গা দরকার না, একটু বারান্দা দিয়ে দিয়ে, এটা অনেক সময় মানুষ ইয়ে করে বলে যে আল জান্নাতের যে নমুনা তার বারান্দা হলেও আমাদের জন্য যথেষ্ট। কেউ কেউ মানে দোয়াতেও সিরিয়াস জায়গাতেও বলে বলে ফেলে, এটা ঠাট্টা করতে করতে এক পর্যায়ে সিরিয়াস জায়গাতেও এটা বলে ফেলে, এবং এটা ঠিক নয়, এটা ঠিক নয়। আল্লাহ রসুল বলেছেন তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা তখন জান্নাতুল ফিরদাউস চাইবা। কারণটা কি, কারণটা কি, আমরা ছোটবেলায় একটা প্রবন্ধ পড়েছিলাম যে মানুষের জীবনটাকে কিভাবে গড়ে তুলতে হয় তার উপরে, তো সেখানে মানে আরবিতে প্রবন্ধটা ছিল, আহমেদ আমিনের লেখা, যে কোনো একটা ব্যক্তি যদি মনে করে সে আকাশে তীর নিক্ষেপ করবে, তা আকাশে তীর নিক্ষেপ করতে গেলে তার মন, তার শরীর এবং যে জিনিস দিয়ে নিক্ষেপ করবে, মাধ্যম, মন শরীর এবং মাধ্যম এত উন্নত করার চেষ্টা করবে যে এটা যেন অন্তত আকাশে যায়, সুবহানাল্লাহ, এটা যেন আকাশে যায়। তখন এই তীর আকাশে যেই পৌঁছবে না, তবে নিশ্চিত পক্ষে অন্তত হিমালয়ের উপরে যেই উঠতে পারে, কারণ মন মাধ্যম দেহ প্রস্তুত করা হয়েছে, তীর অনেক উপরে যাবে, শত শত মাইল উপরে যাবে।
শত শত মাইল উপরে যাবে, এটা মানে না গেলেও 29,028 ফুট উপরে হিমালয়ের মাথা পর্যন্ত পৌঁছাতে পারে। কিন্তু যদি কেউ মনে করে যে আমি হিমালয়ের মাথা পর্যন্ত একটা তীর উঠাবো, তখন তার মন, তার দেহ এবং তার ইকুইপমেন্টস বা মাধ্যম এমন থাকবে, সে মারার পরে দেখা গেল যে হিমালয় উপর পর্যন্ত উঠে হিমালয়ের অর্ধেক হয়ে গেছে। এটি সাধারণ নিয়ম। আমি ছোটবেলায় একবার আমাদের বাড়ির থেকে হেঁটে সুন্দরবনে যাব, আমি আর ডক্টর খলিলুর রহমান মাদানি আর আমার আরেক ছোট ভাই আবুল কালাম, আমরা তিনজন নামাজ পড়ে, জুমার নামাজে যে তিনজন এক জায়গায় বসছি, তো শয়তান আমাদেরকে বলে দিয়েছে যে এই নামাজ পড়ে তোর মার, সুন্দরবনে যা, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে ওর মধ্যে। কেন যে যাচ্ছি, কোথায় যাচ্ছি, মানে উদ্দেশ্য কি, সব কিচ্ছু মানে সব মসজিদে যেয়ে আমাদের তিনজনের মাথায় আসছে। গেলাম বাড়ি, যে সবাই বাপ মাদের বুঝাই বললাম, বাপ মারা বললো তিনজন তারা যাচ্ছিস যখন যা, অসুবিধা কি। তা আমরা জুমার নামাজ পড়ে বের হলাম। তো আমরা যখন সুন্দরবনে যে জায়গায় যেয়ে পৌঁছবো, সেই জায়গাতে আমরা রাত 12টায় যেয়ে পৌঁছলাম। এক মানে শরীর কিন্তু অত কষ্ট হয়নি, আমরা তখন জানিও না যে সুন্দরবন হেঁটে যে জায়গাটা যাব সে জায়গাটা অনেক দূর, অথচ আমাদের পূর্ব পাশে সুন্দরবন অল্প দূরে। তা না করে আমরা গেছি দক্ষিণ দিকে, এই হাঁটতে হাঁটতে ওই পর্যন্ত গেছি। তো আমাদের খুব বেশি কষ্ট হয়নি, কিন্তু আমার জীবনে তারপরে সাইকেল নিয়ে একবার আমি সুন্দরবনে যাওয়ার চিন্তা করলাম, কিন্তু অনেক কষ্ট হবে। কারণ মানসিকতা যে 20 মাইল হলেও 20 মাইল হেঁটে যাব, এই মানসিকতা রাখলে 10 মাইল পরে যে একটু একটু কষ্ট হয়। কোনো ব্যক্তি যদি মনে করে যে আমি PhD না করে থামবো না, দেখবেন যে হাসতে হাসতে মাস্টার্স পর্যন্ত চলে যায়। যদি কেউ মনে করে যে আমি BA কোনো রকম পড়ে আমি চাকরি শুরু করে দাও, BA পড়ার আগেই তার মাথা ও এদিক ওদিক শুরু করে। এজন্য যখন লক্ষ্য নির্ধারণ করতে হয়, সেই লক্ষ্যটা আল্লাহ রসুল বলেছেন তুমি জান্নাতুল ফেরদাউস লক্ষ্য করো এবং ওই দিকে যাওয়ার চেষ্টা করো। জান্নাতুল ফেরদাউসে কারা যায়, সুরা আল ফুরকানের শেষের আয়াত গুলো পড়া দরকার। জান্নাতুল ফেরদাউসের উপরে আর একটা জায়গা আছে, তার নাম হলো আল গোরফা, সেখানে আল ফুরকানের ওই আয়াত গুলো। আর জান্নাতুল ফেরদাউসে যাওয়ার আয়াত গুলো হলো সুরা আল মুমিনুনের প্রথম, কদ আফলাহাল মুমিনুন থেকে শুরু হয়েছে। এইভাবে জান্নাতুল ফেরদাউসের এরাই, আর এখান থেকে আরো উপরে যারা যাবে তারা গোরফায় যারা যাবে তাদের আলাদা একটা আছে। তো এখন যখন আমাদেরকে এরকম চিন্তা করতে হয় তখন ওই ওই পর্যায়ে যেতে হয়। আল্লাহ বলছে আয়াত মা উকুল্লে মুরে মিন হুম আইয় দোখালা জান্নাতে নাঈম, তারা কি জান্নাতে নাঈম যাওয়ার লোভ করতে পারে? নো, এটা তাদের পক্ষে সম্ভব না, এই চরিত্র নিয়ে নয়, এই চরিত্র নিয়ে নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পিছনে ডাইনে বামে প্রত্যেকটা দিন তারা যে কষ্ট দিচ্ছে, এটা এটাই কেউ কোনোদিন জান্নাতে যেতে পারবে না। কাল্লা, কখনোই না। কাল্লা আসে হরফুর আদা বলা হয়, যে আগের যে কথাটা বলা হচ্ছে ওই কথাটাকে মানে রদ করে দেওয়ার জন্য যত রকম হেট্রেড আছে এখানে সবটাই চলে আসে। কখনো না, ওটা সম্ভব নয়, এরা জান্নাতে যাবে না। কখনো কখনো আল্লাহ তাআলা এটাকে একটু ঠাট্টার ছলে মানে মানে মানুষকে যারা এই ধরনের আশা করে তাদেরকে ঠাট্টার মধ্যে রাখা, যেন তারা যেন এমন জায়গায় থাকে যে তোমরাই ঠাট্টার মধ্যে পড়ে থাকো, সেটা কি যে তারা জান্নাতে ঢুকবে না। লা ইয়াদখুলুনা আল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামমিল খিয়াদ। হ্যাঁ, যদি যতক্ষণ না কোনো একটা উট সূচের ছিদ্রের মধ্যে না যাবে। এখন উট সূচের ছিদ্রের মধ্যে যাওয়া সম্ভব নয়, তোমাদেরও জান্নাতে যাওয়া সম্ভব নয়, এইভাবে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। কাল্লা, হবে না। কারণটা কি, কারণটা কি, ইন্না খালাকনাহুম মিম্মা ইয়ালামুন, আমি তাদেরকে সৃষ্টি করেছি ওই সাবস্টেন্স থেকে, ওই বস্তু থেকে, ওই জিনিস থেকে যেটা তারা জানে।
এক অদ্ভুত ব্যাপার, এই কোরআনের এই আয়াতটা আমার কাছে না আসলে, আমি না পড়লে, আমি আসলে আমাদের যে প্রথম দিকের অবস্থাটা মানে বুঝতাম না। তখনকার প্রথম যে সৃষ্টি, যখন পিতা এবং মায়ের, ও মানে স্পার্ম এবং ওভাম, এই দুটোকে যদি আপনারা দেখেন, নিকৃষ্ট জিনিস, এত নিকৃষ্ট যে কেউ এটা হাত দিতেও চাইবে না, গায়ে লাগলেও ঘৃণা বোধ করবে, এমন ঘৃণিত জিনিস। এটাকে আল্লাহ তাআলা মাউন মাহিন বলছেন, ঘৃণা করে মানুষ সাধারণত। যাদের চরিত্র বিকৃত হয়ে গেছে সেটা আলাদা, কিন্তু যাদের ভালো চরিত্র আছে, অন্তত যাদের মন মানসিকতা এখনো মানুষ আছে, তারা এই সমস্ত জিনিসগুলো, এটা গায়ে লাগলেও, কাপড়ে লাগলে শিগগিরই ধুয়ে ফেলো, খুবই নোংরা। এরপরে যখন মানুষের এই যে সে শুরু হচ্ছে স্পাম এবং ওভাম, যখন এক জায়গায় হলো, তালকেহ হলো, এক জায়গায় হওয়ার পরে যে প্রথম যে রং, রক্ত রংটা ধারণ করে, কিছুটা মনে হবে যে ক্লোটিং ব্লাড এর মতন, সেটাও এমন না যে ওটাকে খুব আদর করে, খুব সুন্দর করে মন চাইবে ধরে রাখে। এরপরে যখন ওইটা আরেকটু বড় হয়, তখন এটা মুদগা হয়, আলাকা হয়, প্রথম আলাকা হয়, মানে এটা জোকের মতন দেখতে, একটু মানে লম্বা আকারে, একটু লম্বা আর একটা জোকের মতন, ঘাটে এরকম বাঘা মতন করা, এরকম এরকম করা দেখলে গা সুমসম করবে, এ বাবা রে এটা আবার কি। তো ওর থেকে যখন মুদগা হচ্ছে, সেটা হলো মানে চিউইং গোস্ত, একটা গোস্তের টুকরা দাঁত দিয়ে এরকম চিবানোর পরে বের করে দেন, যেরকম দাঁত পড়ে যাবে, ওই ওই রকম গোস্তের টুকরা হয়েছে। এবং সেটা কেউ মনে করবে না, গরুর গোস্ত তো মাঝে মাঝে দেখছি যে কাঁচা থাকলেও মনে হয় যে আম্মা ছোটবেলায় যখন আম্মা যখন রাঁধতেন, তখন আম্মা কখন রাঁধবে গরুর গোস্ত, এখন কি খাওয়া যাবে, আম্মা মাঝে মাঝে বকা দিত, কাঁচা গোস্ত খাচ্ছে। হ্যাঁ, তো এই যে লোভ আতুর হওয়া, এই গোস্তের টুকরাটাও এমন যে মায়ের পেটে যেটা আছে, ওটা যদি কেউ কারোর সামনে ধরা হয়, মেলা হয়, তো ঘৃণায় মনে হবে যে ও গাটা সমসম করে, বমি বমি ভাব আসবে। এরপরে যে ওইটা আর একটু বড় হচ্ছে, আর একটু বড় হচ্ছে, পা বেরোলো না, হাতটা বেরোলো, পা তখনও বেরোয়নি, কেমন একটা দেখা যাচ্ছে, পা যখন বেরিয়ে যাচ্ছে, বেরোচ্ছে, তখন কেমন কেমন লাগতেছে। তারপরে যে চোখটা যখন খোলা ছিল, এরপরে চোখটা আস্তে আস্তে ঢেকে যাচ্ছে, বুকটা খোলা ছিল, সেই বুকটা আস্তে আস্তে আটকে যাচ্ছে, এই যে দৃশ্যগুলো, এটা আল্লাহ তাআলা বলতেছেন যে ইন্না খালাকনাহুম মিম্মা ইয়ালামুন, কিসের থেকে তাদেরকে তৈরি করা হয়েছে তারা সব জানে। এমন কি মানে মায়ের পেট থেকে যখন আসে, তখনকার দৃশ্যটাও দেখলে, যদি ধরনি তার মনের মধ্যে যদি এই রেসপন্সিবিলিটি না থাকতো যে এই বাচ্চার যদি কোনো ক্ষতি হয় আমার আমার উপরে দিয়ে ইয়ে হবে, সে সেই কারণেই হোক অথবা অন্য কোনো কারণে হোক, এই বাচ্চাটাকে দেখাশোনার কাজটা করতে থাকে, পেটের থেকে নাড়িটা কাটে। আর মার মধ্যে যখন এক্সেসিভ মহব্বত যদি না দিতেন আল্লাহ তাআলা ওই সময়, তো বাচ্চাকে কোলেও নিতে চাইতো না, ওকে কেউ ধরনে ধরতেও চাইতো না, খুব বেশি যে সুন্দর একটা তা না। এরপরে যে তখন আস্তে 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 সে বড় হচ্ছে, বড় হচ্ছে, এমন এক সময় আসে যে কোথায় চলে যায়, সুন্দর হয়ে ওঠে। এখন এই যে মিম্মা ইয়ালামুন, যার থেকে তাদের সৃষ্টি করেছে এটা তারা জানে, এটা কেন আল্লাহ তাআলা বলছেন? এটা বলছেন এই কারণে যে ওরা খুবই নিকৃষ্ট ছিল, এই নিকৃষ্ট থেকে উৎকৃষ্ট তারা হয় নাই। একটা কুকুরও যখন জন্মগ্রহণ করে, তখন সে বড় হতে হতে বড় হতে হতে নিষ্ঠুর সমস্যার না পড়লে সে বিষাক্ত কুকুর হয় না, সে একটা মানুষের দরদি কুকুর হয়। একটা মানুষও এরকম, সে বড় হতে হতে বড় হতে হতে ফেরেশতার উপরে, ফেরেশতারাও তাকে নিয়ে গর্ববোধ করতে থাকে, তার কষ্টে ফেরেশতারা কাঁদতে থাকে, এরকম পর্যায়ে চলে যায়। তো এটাই আল্লাহ তাআলা আমাদেরকে দেখাচ্ছেন যে যখন এই মানুষ এইরকম একটা খারাপ পদার্থ থেকে আস্তে আস্তে সে যখন বড় হয়ে যাচ্ছে, বড় হয়ে জান্নাতের দিকে যখন যায়, তখন তাদের চরিত্রগুলো কি থাকে, এখানে
পাঁচটা ছয়টা চরিত্রের কথা বলা হয়েছে, যারা এই চরিত্র নিয়ে দুনিয়ায় ঘুরে, সে রাস্তায় থাকুক, সে ঘরে যাক, সে মসজিদে থাকুক, সে মাহফিলে যাক, সে সংসদে যাক, সে রাষ্ট্রে রাষ্ট্র ক্ষমতায় যাক, সে ব্যবসা বাণিজ্যে চলে যাক, অথবা সে লেখালেখিতে আসুক, সে যেখানে তার প্রেজেন্সটা থাকে মানে সবার জন্য আনন্দের আর আনন্দের। আর বিপরীতে আরেকটা দল যারা গড়ে উঠতেছে, তারা কি অবস্থা হয়ে যায়, ফামা আলিল্লাদিনা কেবালাকা ফামা আলিল্লাদিনা কাফারু কেবালাকা মুহতিঈন ওয়ানি আমিন ওয়ানি শিমালি আইজিন। হ্যাঁ, তারা এইভাবে মানে চতুর্দিকে খারাপ অবস্থায় তারা আছে। তারা যখন মানুষ ভালো মানুষ দেখে তাদের নিয়ে ঠাট্টা করে, ঘরে যখন যায় তখন গর্বোদ্ধত হয়, যখন ভালো মানুষদেরকে দেখে বিভিন্ন জায়গায়, এরা তো বিভ্রান্ত, এরা নষ্ট, এরা কে খারাপ, এরা সন্ত্রাসী, এরা অমুক, এরা তমুক, ইন্নাহা উলাইলা দল, পথ হারাইছে, প্রায় টক শোতে শোনেন পথ হারাইছে কথাটা। আল্লাহ তাআলা হুবহু এই শব্দটা কোরআনের মধ্যে করেছেন, তারা যে ওরা তো পথ হারাইছে, আর পথ হারাইছে আর তুমি খুব পথে আছো। এইভাবে তারা আলোর পথের মানুষদেরকে এ করে, ঠাট্টা করে। এরপরে আল্লাহ তাআলা মানে আরেকটা প্রসঙ্গে আলোচনা করেছেন, দেখেন সূরা আল মাআরিজটা আপনারা যখন আমি এই বিভিন্ন ভাগ ভাগ পড়তেছি, আপনারা জিনিস খেয়াল করছেন কিনা যে মাআরিজের যে নামটা, যে মানে উপরে ওঠার সিঁড়ি, উপরে ওঠার স্তর গুলো, প্রত্যেকটা ক্লাসের পরে মনে হচ্ছে যে আমরা উপরে যাওয়ার একটা পথ পাচ্ছি, এবং নিচে যে জিনিসগুলো নামায় সেগুলো থেকে পরিত্রাণ পাওয়ার পথ পাচ্ছে, যে না ওই দিকে যাব না আমরা, আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে এই এই পর্যন্ত আমরা আজকে তাফসিরে সময় দেই, আল্লাহ তাআলা তৌফিক দিলে ইনশাআল্লাহ আমরা পরবর্তী যে আয়াতগুলো আছে সেও বিজ্ঞান ভিত্তিক কিছু আয়াত আল্লাহ তাআলা এখানে নিয়ে আসবেন, আমরা ইনশাআল্লাহ সেই গুলো নিয়ে পরবর্তী আলাপ করব। যেহেতু আমাদের সময় আমরা 2 ঘন্টা দিতে পারি না এদিকে সালাতের টাইমের কারণে, তার জন্য আমরা এখন প্রশ্ন উত্তরের দিকে যাব। তো প্রথমে আমি যে কাজটা করি, আমরা লাইভ থেকে ফেসবুক লাইভ আমরা বন্ধ করে দিচ্ছি, লাইভ স্টপ করব কোথায়, ওকে লাইভ স্টপ, এখানে স্টপ।